আচ্ছা আচ্ছা, এই বইটা তো আছে সবার, তাই না? দেখেন লেভেল ওয়ান, জি স্যার, জি এটি জি কিন্তু স্যার, একটা মেইন বই, ঠিক আছে? আমরা কিন্তু প্রতিদিন এটি পড়ব, ঠিক আছে? এটা কিন্তু আমাদের প্রতিদিনকার বই, তো যখন শুরু করবো কিন্তু এই বইটা দিয়ে শুরু করব, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন সবাই। আপনারা অনেকে হয়তো জিজ্ঞেস করেন যে স্যার কোন বইটা বের করবো, এইটাই বই, লেভেল ওয়ান এর এটাই বই, ওয়ান অ্যান্ড অনলি বই, ঠিক আছে? ঠিক আছে, ইয়েস, ওয়ান অ্যান্ড অনলি বুক, এটাই কিন্তু বই, ঠিক আছে? এই জন্য প্রতিদিন কিন্তু ওকে জিজ্ঞেস স্যার, করতে হবে কোন বই, কোন বই, এটাই বই। ওকে স্যার, আচ্ছা, আজকে আমরা স্পোকেন ক্লাস ওয়ান ক্লাসে চলে আসেন, WH এর কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই বইটা ছাড়া কোর্স কেমন কেমন কিভাবে করবেন? এটাই কিন্তু বই, এটাই কিন্তু মেইন বই, আচ্ছা অন্য ঠিক গুলা আছে, যেগুলো আছে ওগুলো সাপ্লিমেন্টারি বই, সমস্যা নেই, সাপ্লিমেন্ট হিসেবে নিবো, বাট এটা কিন্তু মেইন বই, এটা ছাড়া কিন্তু চলবে না লেভেল ওয়ানে। এটার উপরে আপনার পড়া হবে, এটার উপরে আপনার পরীক্ষা হবে, আচ্ছা আচ্ছা, এটাই আপনার মেইন বই। এটা যদি না থাকে তাহলে অফিসে ইমিডিয়েটলি যোগাযোগ করেন, ঠিক আছে, মানে এটাই পড়ানো হবে কিন্তু সারা বছর, মানে সারা মাস এটাই পড়ানো হবে, এটার উপরে এক্সাম হবে। আর অন্যান্য বই যেগুলো আছে ওগুলো কিন্তু আমরা এক্সট্রা বই হিসেবে পড়বো, আচ্ছা, সাপ্লিমেন্ট হিসেবে পড়বো, এটা মেইন বই হিসেবে পড়বো না ওগুলো। ওকে স্যার, এখন দেখেন WH হচ্ছে যেগুলোতে আমরা প্রশ্ন করে থাকি, যেমন হুইচ, হোয়াট, ওয়েন, হাউ, ওয়্যার, হু, এই এগুলো সবকিছু হচ্ছে WH। আমরা একটু দেখি WH কটা পাই আমরা, তাহলে হোয়াট, তারপর ধরেন ওয়েন, তারপর ধরেন ওয়্যার, তারপর ধরেন হু, তারপর ধরেন হুম, উইচ, হুজ, ওয়াই, হাউ, টোটাল 9টা আমরা দেখতে পাচ্ছি WH, ঠিক আছে? মোটামুটি 9টা, এটা হচ্ছে মূল 9টা WH আমরা পাই, বাট এছাড়া এগুলোরও কিন্তু আবার সাব পয়েন্ট আছে, মানে আরো বিভাজন আছে, তো ওগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি বইতে করব সেটা আমরা আরো জানতে পারবো। হ্যালো স্যার, বলেন। স্পোকেন ক্লাস ওয়ান এখানে না? হুম হুম স্পোকেন ক্লাস ওয়ান, ওকে স্যার, আচ্ছা, শুরুতে দেখেন বইতে 9 নম্বর 10 নম্বর পেজটায় শুরুতেই দেখা আছে যে হোয়াট, হোয়াট দিয়ে আমরা কি বলতে পারি? কি, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, তাই না? হোয়াট উচ্চারণ কিন্তু হোয়াট বলবেন না, কিন্তু হোয়াট কিন্তু না, হোয়াট, হোয়াট, হোয়াট হোয়াট ইজ ইউর নেম, হোয়াট হোয়াট হোয়াট, হোয়াট, আর খেয়াল করেন ইজ, ইজটা কি এখানে বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, প্রত্যেকটা WH এর পরে একটা বি ভার্ব দিতে ভুলবেন না, এই যে এটা, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না বি ভার্ব, এটা দিতে ভোলা যাবে না, হোয়াটস ইউর নেম। আবার যদি মনে করেন আজকে যদি বলে কাউকে জিজ্ঞেস করেন আজকে তারিখ কত, আজকে কয় তারিখ, তাহলে কি বলবেন? হোয়াট ডেট। আমাদের WH প্যাটার্নটা হচ্ছে এখানে হোয়াট ডেট, হোয়াট ডেটের পর হবে ইজ টুডে, হোয়াট ডেট ইজ টুডে, এখানে দেখেন অক্সিলারি বি ভার্ব হিসেবে পাচ্ছি ইজ, হোয়াট ডেট ইজ টুডে, খেয়াল করেন এখানে কিন্তু, এখানে হোয়াট একটা প্যাটার্ন, এখানে হোয়াট ডেট কিন্তু আরেকটা প্যাটার্ন WH এর, WH এর কিন্তু এগুলো হচ্ছে মেইন 9টা, বাট তারপরে এগুলো কোনো সাব প্যাটার্ন হিসেবে, যেমন হোয়াট পাচ্ছি, হোয়াট ডেট পাচ্ছি, তারপর হাউ, হাউ মানে কেমন, আবার যদি বলি হাউ ওল্ড, হাউ ওল্ড আর ইউ, এই হাউ ওল্ড হচ্ছে আবার WH একটা প্যাটার্ন, এই হোয়াট ডেট একটা প্যাটার্ন WH এর, এটা পরে ইজ হিসেবে পাচ্ছি, এখানে বি ভার্ব হিসেবে পাচ্ছি, হয় বি ভার্ব নাহলে অক্সিলারি ভার্ব, প্রত্যেকটা WH পরে আপনার বি ভার্ব আর অক্সিলারি ভার্ব বসাতে ভুলবেন না, যদি বসাতে ভুলে যান তাহলে বুঝবেন যে আপনার WH এর কোয়েশ্চেনটা ভুল হচ্ছে। এরপরে দেখি কি আছে, হোয়াট এলস মানে আরো কি কি, হোয়াট এলস আরো কি কি, তাই না? এখন ধরেন আপনি আপনার একটা বন্ধুকে নিয়ে কোনো রেস্টুরেন্টে গেলেন, ধরেন আজকে আপনার কোনো বার্থডে বা বিশেষ কোনো দিন, তো আপনার বন্ধুকে আপনি খাওয়াচ্ছেন, বার্গার খাওয়াইলেন, স্যান্ডউইচ খাওয়াইলেন, পিৎজা খাওয়াইলেন,
তারপর আপনার বন্ধুকে জিজ্ঞেস করলে আর কি কি খাবি, কারণ আপনার তো বিশাল টাকা পয়সা, মানি ব্যাগ ভরে ভরে টাকা পয়সা নিয়ে গেছেন, তখন যদি জিজ্ঞেস করেন আর কি কি খাবি, যদি এরকম যদি জিজ্ঞেস করেন তাহলে হোয়াট এলস একটা প্যাটার্ন, হোয়াট একটা প্যাটার্ন ডাবল এইচে, হোয়াট এর আরেকটা ফর্ম হিসেবে নিচ্ছি আমরা হোয়াট এলস, হোয়াট এলস হচ্ছে ডাবল এইচে আরেকটা সাব ফর্ম, হোয়াট এলস কি বলবো, হোয়াট এলস ডু, ডুটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, ডু ইউ, এই ডুটা বসাইতে ভোলা যাবে না, ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি আর কি কি খাবা খেতে চাও, এই ডুটা এখানে অক্সিলারি ভার্ব, এটা মানে ইয়া করো বসানোর জন্য এটা ভুল করা যাবে না, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট ইট, তুমি আর কি খেতে চাও, আবার মনে করেন এরপরে আছে ওয়েন, এখন মনে করেন আর তোমার জন্মদিন কবে, আপনি বললেন ওয়েন জন্মদিন কবে, এখানে আপনি বি ভার্ব হিসেবে বসান ওয়েন ইজ ইয়ার বার্থডে, ওয়েন ইজ ইয়ার বার্থডে, তোমার জন্মদিন কবে, ঠিক আছে। এখন দেখেন এখানে ইজটা এখানে ওয়েন ইজ এখানে বিভার হিসেবে ব্যবহার হচ্ছে, ওয়েন ইজ ইয়ার বার্থডে, প্রত্যেকটা ডাব্লিউএইচ এর পরে কিন্তু অক্সিলারি ভার্ব অথবা বিভার বসাইতে ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা পরে যদি দেখেন হাউ, এখন মনে করেন আপনি যদি কোন হাউ এখন যদি হাউ দিয়ে জিজ্ঞেস করেন তোমার বাবা কেমন, অথবা হাউ যদি বসতে কোন তুমি কেমন বা তুমি কেমন আছো, হাউ আর ইউ, এখন খেয়াল করেছেন তুমি কেমন আছো, এখানে আর কিন্তু এখানে বিভার হাউ এর পরে কিন্তু আর বসছে, আর ইউ তুমি কেমন আছো, উত্তর দিতে পারেন আই এম ফাইন, আই এম নট ফাইন, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, বইয়ের 10 নম্বর পেজে চলে যান যারা পরে ঢুকছেন, আর লিঙ্ক দেওয়ার সাথে সাথে ঢুকে ঢুকবেন আর কি, এটা দেরি করলে তো সমস্যা, কারণ আমি এগুলো কিন্তু রিপিট করা যায় না, কিন্তু যেগুলো আলোচনা করে ফেলে এটা যদি রিপিট করে তখন আপনাদের যে বন্ধু বান্ধব যারা আছে তাদের জন্য কিন্তু এটা একটা বিরক্তির কারণ, তাই না, এই জন্য রিপিট করা কঠিন। ওকে, ব্যাপার এখন যদি এখনো ঢুকতেছেন তাহলে কেমন হবে, আচ্ছা পরে আজ পরে কি আছে, ওয়ার যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ তাহলে কি বলবো, আর আর ইউ ফ্রম, আর কোন কিছুর সাথে আইনজি হয়নি, তার মানে এখানে বি ভার্ব ইজ, ওয়ান ইজ ইউর বার্থডে, এখানে কোন আইনজি হয় না, ইডি যোগ হয় না, তার মানে এগুলো হচ্ছে এখানে বি ভার্ব, এখানে আরটা এখানে আর এর কারণে এখানে গো এর সাথে আইনজি হয়েছে, তার মানে এটা অক্সিলারি ভার্ব, বিষয়টা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব হচ্ছে একবার যখন আরেক ভার্বকে প্রভাবিত করে, যেমন what do এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, what else do you want to eat এখানে দুটো একটা ভার্ব না, এই want to কিন্তু একটা ভার্ব, এই দুটা কিন্তু এই want কে প্রভাবিত করছে, হ্যাঁ হ্যাঁ, তো ing থাকলে যে অক্সিলারি হবে ব্যাপারটা না, মানে কো তুমি কি খাইছো,
What have you eat? কে আমরা তখন ইট বলবো না, তখন বলবো ইটেন, কারণ past participle এ ইটটা হয়ে যায় ইটেন, তখন we have to auxiliary verb. ঠিক আছে, ing থাকলে auxiliary verb ব্যাপারটা দান, আর past participle হলে auxiliary verb হতে পারে, তারপর মডেল auxiliary হতে পারে, shall will এর ব্যবহার হতে পারে. ঠিক আছে, এগুলো বিভিন্ন ব্যবহার হতে পারে. আপনার টেন্স করলে গেলে আরো সামনে টেন্সের চ্যাপ্টার থাকবে, কিন্তু টেন্সের ক্লাসগুলো মিস করবেন না. ঠিক আছে, টেন্সের করতে গেলে আরো ভালো মতো বুঝতে পারবেন. আজকে ডাব্লিউএইচ করছি, ডাব্লিউএইচটা আসলে আরো পরে রাখলে ভালো হতো, টেন্সের পরে রাখলে ভালো হতো, ওই অনুযায়ী সমস্যা নেই. তারপরে টেন্সের ক্লাসের পরে এগুলো আপনার যখন উল্টাবেন, উল্টা পাল্টা দেখবেন, আরো এগুলো ক্লিয়ার হয়ে যাবে. ওকে স্যার. আচ্ছা, হোয়ার আর ইউ গোয়িং, এটা গেল বয় বয়. ঠিক আছে, why মানে কেন, why are you so kind to her, তুমি তার প্রতি এত সদয় কেন. এখানে কিন্তু এটা আরটা কিন্তু বি ভার্ব, তুমি তার প্রতি এত সদয় কেন. why are you so kind to her, why are you so kind to her, ব্রিটিশটা বলবে why are you so kind to her, আর আমেরিকানে বলবে why are you so kind to her. ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে হুম, হুম অনেক সময় মানে এবার যদি বলি কি হুম ডাজ, এটা একটা অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব, হুম ডাজ ইওর মাদার love most. মনে করেন অনেক সময় আমাদের একাধিক যদি ভাই বোন থাকে, তখন অনেক সময় জিজ্ঞেস করে না অনেকে, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন জিজ্ঞেস করে, তোমার মা কাকে বেশি ভালোবাসে, তোমার বড় ভাইকে ভালোবাসে না তোমাকে বেশি ভালোবাসে, নাকি তোমার ছোট ভাইকে বেশি ভালোবাসে না তোমাকে ভালোবাসে. এটা কিন্তু অনেক সময় আমরা বাচ্চাদের মজা করার সময় মজা করে বল জিজ্ঞেস করি আর কি. হুম ডাজ ইওর মাদার লাভ মোস্ট, এখানে ডাজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স. হুম ডাজ ইওর মাদার লাভ মোস্ট, ঠিক আছে তোমার মা কাকে বেশি ভালোবাসেন. এখন আরেকটা জিনিস বুঝে নেন, মডার্ন ইংলিশে হুমের কিন্তু ব্যবহার হয় না, এখন বর্তমানে হুমের পরিবর্তে ব্যবহার হয় হচ্ছে হু. তো এটাকে বলতে হবে এখন হু ডাজ ইওর মাদার লাভ মোস্ট, তোমার মা কাকে বেশি ভালোবাসেন বলতে আমাকে বুঝতে হবে এখন হু নট হুম. ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে মনে করেন আমি যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কে, যেমন পরেই আছে কিন্তু হুম, হু হু আর ইউ, আর ইউ এখন একটা জিনিস মাথায় রাখেন, আমি হু আর ইউ কে কিন্তু হুম আর ইউ বলতে পারবো না, আমি হুম কে হু বলতে পারি বাট হু কে হুম বলা যাবে না, আমি হু কে কিন্তু হুম আর ইউ বলতে পারবো না, বাট হুম আছে না এখানে, হুম কে আমি হু বলি সমস্যা নাই. হুম ডাজ ইওর মাদার লাভ মোস্ট এর জায়গায় যদি বলি হু ডাজ ইওর মাদার লাভ মোস্ট হবে, কিন্তু হু আর ইউ কে আমি হু আর ইউ বলতে পারবো না, এটাকে হু আর ইউই বলতে হবে. ওকে ওকে স্যার, এটা মাথায় রাখেন, কিন্তু অনেক সময় দেখবেন হুম শব্দটা কিন্তু বর্তমানে আধুনিক মডার্ন ইংলিশে কিন্তু হুম ব্যবহার করা হয় না, ওই হুমটাকে এখন হু বলে ব্যবহার করা হয়, এটা খেয়াল রাখেন. এখন কিন্তু মুভিতে দেখবেন হুম কিন্তু জিজ্ঞেস করে না, হু জিজ্ঞেস করে. ওকে স্যার. আচ্ছা এবার হচ্ছে হু এলস, মানে আর কে কে বা আর কারা কারা, হু এলস আপনার চাচা আসছে, মামা আসছে, খালা আসছে, ফুপা আসছে, তখন আপনার মা বা বাবাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আমাদের বাসায় আর কে কে আসবে বা আর কে কে আসতেছে, এরকম জিজ্ঞেস করার সময় হু এলস আর কামিং, এখন আরটা হু এলস হচ্ছে ডাব্লিউএইচ এর একটা প্যাটার্নে পড়ে গেছে, হু তো ডাব্লিউএইচ আসছে, হু এলস একটা প্যাটার্নে পড়ে গেছে, একটা ফর্মে পড়ে গেছে, তো এখানে আমরা হু এলস, হুয়েলস এর পরে আমরা আর দিয়েছি, এটা অক্সিলারি ভার্ব, আর কাম এর সাথে আইএনজি যেহেতু বসেছে এটা অক্সিলারি ভার্ব, হু এলস আর কামিং, আর কে কে আসছে. তারপরে দেখেন উইচ ফেন্স, ঠিক আছে উইচ দিয়ে আছে, উইচ ফেন্স আমরা পরে করবো, উইচ দিয়ে যদি আমরা বলি শুধু উইচ আছে, ধরেন আপনি যদি জিজ্ঞেস করেন which is your pen, ধরেন আপনি কাউকে দুটো কলম তুলে বললেন, তুলে দিয়ে বললেন ভাই এই দুটার মধ্যে কোনটা আপনার, which is your pen,
অথবা উইচ ইজ ইউর ফ্যান, কোনটি আপনার কলম, উইচ ইজ ইউর ফ্যান, ইজটা হচ্ছে এখানে বিভার্ব। উইচের পরে কিন্তু প্রত্যেকটা ডাবল এইচ এর পরে আপনি বিভার্ব বসাতে অথবা অক্সিলারি ভার্ব বসাতে যদি ভুলে যান তাহলে বুঝবেন আপনার ভুল হচ্ছে। এবার আসেন উইথ হুম, উইথ হুম, আপনি উইথ হুম কে হুমের পরিবর্তে উইথ হু বলতে পারেন, একচুয়ালি উইথ হুই এখন বর্তমানে বলবে, উইথ হুটা এখন বলবে না, উইথ হু, উইথ হু আর ইউ প্লেইং, তুমি কার সাথে খেলছো, খেলছো। আচ্ছা উইথ হুম কিন্তু এখন বর্তমানে ব্যবহার হয় না, যেহেতু আমাদের বইতে আছে এর জন্য উইথ হুম দিলাম, এখন আপনি দিবেন উইথ হু, উইথ হু আর ইউ প্লেইং, তুমি কার সাথে খেলছো, আরটা এখানে আপনার অক্সিলারি ভার্ব হচ্ছে, যেমন আর ইউ প্লেইং, উইথ হু আর ইউ প্লেইং। এরপর দেখা যাক ফর হুম, ফর হুম এটা একটা, আবার ফর হুম কে আপনি ফর হু বলতে পারেন, আপনি যদি এখন উইথ হুম দিয়েছেন, উইথ হুমটা কেটে যদি উইথ হু যেমন দিয়েছেন, এখানে আপনি ফর হুমের পরিবর্তে আপনি চাইলে ফর হু বলতে পারেন, হুমটা কেটে দিয়ে আপনি ফর হু বলতে পারেন, কারণ বর্তমানে কিন্তু আপনি ইংলিশে হুমের ব্যবহার হয় না, তো বলেন ফর হু, ফর হু দিয়েও আপনি প্রশ্নটা করতে পারেন। ফর হু did you, তুমি কার জন্য বইটি কিনে, এই বইটি তার জন্য কিনেছিলে, for who did you buy this book, ঠিক আছে এখন দেখেন ডিডটাকে দেখানে auxiliary verb, for who did you buy this book, about whom, আচ্ছা about whom, about whom কে আপনি about who বললে বলা যাবে, সমস্যা নেই, কিন্তু মনে রাখবেন who কে কিন্তু whom বানানো যাবে না, who are you কে whom are you বলা যাবে না, but whom কে কিন্তু who বলা যাবে, whom বলা যাবে, বর্তমানে কিন্তু দেখবেন মুভিতে দেখবেন whom কিন্তু এখন আর বলে না আধুনিক মুভিগুলোতে, পুরোনো মুভিগুলোতে হয়তো বলতে পারে, বাট আধুনিক ইংলিশে আধুনিক ইয়াতে কিন্তু হু বলে না, আবাউট হুম কে আপনি আবাউট হু বলতে পারেন, লিখে রাখেন দুইভাবেই হবে, তার মানে যে ওটা হবে না ব্যাপারটা তা না, হবে অ্যাবাউট হুম ও বলা যাবে, বাট অ্যাবাউট হুটা আধুনিক মডার্ন ইংলিশে ব্যবহার হয় না। আচ্ছা স্যার এগুলো কি আমরা নোট করব, কোনগুলা যেগুলো লিখতেছেন, হ্যাঁ এগুলো তুলেন নাই এখনো, নো স্যার আমি তুলতে নাই, তুলেন নাই কেন, তুলতে হবে তো, এগুলা বইতে নাই তো, এগুলা বইতে আছে, এগুলো তো বইতে নাই, আমি তো এক্সাম্পল লিখে দিচ্ছি, বইতে তো এগুলো করা নাই, ও আচ্ছা আমি তো শুধু দেখতেছি, দেখতে হবে তো, প্র্যাকটিস করবেন কি, যদি দেখে দেখেন বসে 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 করবেন, জি স্যার আমি তো স্যার ভাবতেছি মানে কি করব, উঠাবো নাকি না, আপনি আবার গ্রুপে দিয়ে দিবেন, আমার গ্রুপে আমি কিছু দিব না, এখানে ক্লাসের পরে গ্রুপে কিচ্ছু হবে না, গ্রুপে কিচ্ছু না, তবে এখানে যারা তুলছেন ওনাকে একটু হেল্প করেন, যারা মিস করছেন তো করছেনই, about who are you, আচ্ছা কই গেল, আচ্ছা about who are you talking, আপনি কার সম্পর্কে কথা বলছেন, about who are you talking, about who are you talking, আপনি কার সম্পর্কে কথা বলছেন, এবার আছেন for what, আচ্ছা for what, ঠিক আছে for what দিয়ে যদি প্রশ্ন করেন for what, have you come here, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তুমি এখানে কিসের জন্য এসেছো, ফর হোয়াট হ্যাভ ইউ কাম হিয়ার, এখানে হ্যাভ টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, হ্যাজ ইউ কাম হিয়ার এটা পাস্ট পার্টিসিপল ফর্মে কাম কেম কাম কাম বসেছে এখানে,
ফর হোয়াট হ্যাভ ইউ কাম হিয়ার, কিসের জন্য তুমি এখানে এসেছো, ফর হোয়াট হ্যাভ ইউ কাম হিয়ার, এবার পরে আছে অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট পরে দিবেন ডু, এটা অক্সিলারি ভার্ব, অ্যাবাউট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, অ্যাবাউট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি সম্পর্কে জানতে চাও, অ্যাবাউট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, question how often, how often মানে কতক্ষণ পর পর, ধরেন আপনি যদি অফিসে থাকেন মনে করেন আপনার বাবা মা ওয়াইফ মানুষের ফোন করে না, যে প্রায় আমাদের ফোন করে করে হয়তো খোঁজ খবর নেন, ধরেন যদি করতে হয় how often does your mother phone you, how often does your mother phone you, you know, does the auxiliary, your mother to third person singular number, you know, do a shot es jukto hoyeche, how often does your mother phone you, to mama koto shomoy por por tomake phone dey, এবার হাউ লং, আচ্ছা দেখি এখন দেখা যাচ্ছে, আচ্ছা হাউ অফেন ডাজ ইউর মাদার ফোন ইউ, তোমার মা তোমাকে কত সময় পর পর ফোন দেয়, এরপর দেখেন হচ্ছে হাউ লং মানে কতক্ষণ, ঠিক আছে ধরেন আপনার তো ম্যাক্সিমাম মনে ঢাকার বাইরে থাকে তাই না, তাহলে ঢাকার জায়গা না বলি, ধরেন হাউ লং will it take to go to Khulna, Khulna jete koto shomoy lagbe, bolte ekhane apnar auxiliary verb future indefinite tense er auxiliary verb, how long will it take to go to Khulna, Khulna jete koto khon lagbe, এখন আরেকটা আপনারা যুক্ত করে নেন, আপনাদের বইতে এটা নাই, হাউ ফার কত দূর, ধরেন হাউ ফার ডাজ ইয়োর লিভ ফ্রম ইউ, how far does your friend live from you, tomar bondhu tomar theke koto dure thake, how far does your friend live from you, how far er pore ekhane ekhane auxiliary verb hishebe does bosheche, ebar dekhen how many, how many pens have you bought, how many pens have you bought, তুমি কতগুলো কলম কিনেছো, how many pens এখানে অক্সিলারি ভার্ব এসে পাচ্ছে, how have you bought, হ্যাঁ বলেন বলেন স্যার, h a w হবে না, h o w হবে, how far, h o w, h o, ওকে ঠিক আছে,
হাউ মেনি পেন্স হ্যাভ ইউ বট? আচ্ছা এবার হচ্ছে ধরেন হাউ মাছ, হাউ মাছ কত? অন্য সময় বলেন না হাউ মাছ, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হাউ মাছ ডু ইউ লাভ মি, লাভ মি? জিজ্ঞেস করেন নাটক সিনেমায়। আচ্ছা উত্তর দেন। উত্তর দেন সুন্দর করে, তুমি আগে কতটুকু ভালোবাসো বলেন, কে দিতে পারবে সুন্দর করে উত্তর? হাউ মাচ ডু ইউ লাভ মি? আই লাভ ইউ এ লট অফ। আই লাভ ইউ এ লট অফ। আচ্ছা আই লাভ ইউ লট অফ, আচ্ছা আই লাভ ইউ, ওকে। এভাবে উত্তর দেন, আই লাভ ইউ জাস্ট দ্য লাস্ট লাইক দ্য ভাস্ট ওশন, আই লাভ ইউ মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এভাবে বললে সেটা পড়বে তাই না? ঠিক আছে, ফ্রম ওয়্যার, ফ্রম আর মানে কোথা থেকে, ঠিক আছে তুমি কোথা থেকে এসছো? তার যদি বলি তাহলে ফ্রম ওয়্যার হ্যাভ ইউ কাম? From where have you come? তুমি কোথা থেকে এসেছো? এবার পরে আসছে দেখেন কতগুলো রিপিট হয়েছে, যেগুলো রিপিট হয়েছে ওগুলো কিন্তু আমরা ব্যবহার করবো না। আবার ধরেন হাউ মেনি টাইমস, do you offer prayer in a day? তুমি দিনে কতবার নামাজ পড়ো? How many times do you offer prayer in a day? তুমি দিনে কতবার নামাজ পড়ো? কতবার নামাজ পড়েন, সাতবার নাকি? আমরা দিনে কতবার নামাজ পড়ি বলেন তো? দিনে পাঁচ পাঁচ পাঁচবার নামাজ পড়ি বা পাঁচ অক্ষর নামাজ পড়ি। এখানে কামটা কি মানে past participle হইছে? Past participle এর কাম, রাইট। Okay, yes sir. Since when has it been raining? কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে? Has it been raining? এটা হচ্ছে future year tense আছে, future perfect continuous tense এর প্রশ্ন করা হয়েছে। Since when has it been raining? It has been হতে পারতো না, তাহলে এটা তো আপনার হ্যাজ ইট বিন, এটা তো আপনার প্রশ্ন করতেছেন। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এভাবে বলতে পারবেন, কিন্তু এখানে তো আপনি প্রশ্ন করতেছেন না। প্রশ্ন করার সময় ওয়েন এর পরে অক্সিলারি লাগবে তো। নরমালি উত্তর দেওয়ার সময় বলেন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স নুন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স নাইট, কিন্তু প্রশ্ন করার সময় তো আপনার ওটা উল্টে যাবে তো। প্রশ্ন করার সময় সব উল্টে যায় না? এবার আছে হাউ লং এগো, হাউ লং এগো ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কতদিন আগে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার? How long ago did you go there? তুমি ওখানে কতদিন আগে গিয়েছিলে?
এটা কি past tense না এটা আছে হচ্ছে ইয়া past indefinite tense past indefinite tense দো দিন আচ্ছা আর মনে হয় নাই আর বাকিগুলো বোধহয় রিপিট হয়েছে দেখেন সম্ভবত কোনো তো কিছু বাকি নাই বাকি যেগুলো আছে নিচে কিছু এক্সপ্রেশন আছে এগুলো একটু দেখেন নিচে টুডে টুনাইট টুমরো এগুলো একটু দেখেন আপনারা টু ডেজ আগো হ্যালো স্যার বলেন ইয়েস্টারডে অর্থ গতকাল কিন্তু ইয়েস্টারডে মানে ইয়েস্টারডে অর্থ গতকাল না হ্যাঁ গতকাল কিন্তু এখানে লেখছি মানে ইয়েস্টারডে অর্থ গতকাল সকালে মানে এটা কিভাবে বোঝালো একটু বললে ভালো হতো সকালে এটা কেটে দেন সকালে কেটে দেন ওকে তারপরে মানে এখানে কিছু কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে আর কি এগুলো একটু কাটতে হবে একটু ঝামেলা আছে আর কি তারপরে স্যার যেমন শুভ ভাই আমি একটু বলি আপনাকে আলেনটা মর্নিং এনাদের রাখছে দেখেন এরপরে তারপরে বলা আছে খুব সকালে ওই যে টাইপিং এই জায়গায় এসে পড়ছে আলেনটা মর্নিং দেখেন এই জায়গায় দেখেন দেখছেন আলেন আলেন দা মর্নিং তো দেখছেন হ্যাঁ খুব সকালে ওই যে লেখাটা এই জায়গায় এসে পড়ছে দেখছেন স্পেস দেওয়ার কারণে এই লেখাটা এই পাশে চলে আসছে না জায়গা জায়গা বইয়ের বিভিন্ন জায়গায় কিছু ঝামেলা আছে আর কি ইয়েস্টারডে ওখানে সকালে এটা কেটে দেন কেটে দিয়ে আর্লি ইন দ্য মর্নিং এটা খুব আছে খুবের পাশে সকালে লিখে দেন তাহলেই হয়ে গেল
অ্যাড ডাউন মানে প্রত্যুষে লেখা আছে, প্রত্যুষ জায়গায় আপনি ভোরে লিখে দেন, কেটে লেখেন ভোরে। প্রত্যুষে লেখা না, প্রত্যুষে তো আসলে ভালো শব্দ না, এটা ভোরে লিখে দেন, বুঝতে সুবিধা হবে। অ্যাড ডাউন মানে ভোরে, মানে আর্লি ইন দা মর্নিং আর অ্যাড ডাউন একই অর্থ। আপনি জানেন বা আরেকজন তো তাও জানতে পারে। আচ্ছা স্যার, আপনি যে সেন্টেন্স গুলা দিলেন এগুলা কি মানে মুখস্থ করবো নাকি না কিভাবে পড়বো? প্রথমত হচ্ছে আপনি একটা নিয়ম শিখলেন, আজকে নিয়মটা শিখছেন যদি এতটুকু বুঝেন যে প্রত্যেকটা WH এর পরে প্রত্যেকটা WH এর প্রশ্ন করার সময় WH এর পরে একটা অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব বসে এইটুক যদি শিখেন আমি 90% সার্থক। আর বাকি যদি না বুঝেন আমার সমস্যা নাই, এগুলো আস্তে আস্তে বুঝবেন, আস্তে আস্তে আমরা সামনে আরো ক্লিয়ার হবে। আচ্ছা স্যার, আমার একটু সমস্যা হলো মানে কোন জায়গায় বি ভার্ব কোন জায়গায় অক্সিলারি ভার্ব মানে সেটা একটু ধরতে অসুবিধা হচ্ছে। বুঝতে পারবেন টেন্স করার পরে, আমরা টেন্স করব না তখন বুঝতে পারবেন। ওকে স্যার, এগুলো তো সব টেন্স এর উপর ভিত্তি করে করছি, তো এখন অনেকের আবার টেন্স রিলেটেড একটু ঝামেলা আছে জন্য, বাট এতটুকু আজকে বুঝেন WH এর পরে বি ভার্ব পড়বে না অক্সিলারি ভার্ব। ওকে ওকে স্যার, এটা খালি মাথায় রাখেন, এইটুকু যদি শিখেন আমার আজকে 90% সার্থক, পুরাটো বাকি যদি কিচ্ছু নাও শিখেন আমার আমার আপত্তি নেই। ওকে স্যার। আবার আই এম রিডিং আ বুক। এখন দেখেন এখানেও এম আছে, এখানেও এম আছে, আমি শেষ করি। এটা কিন্তু এখানে আর্টিকেল, এটা কিন্তু ভার্ব না, তার মানে এখানে আইনজীবী বলার সুযোগ নাই। এম মানে হচ্ছে হওয়া, বি ভার্ব মানে কি, বি মানে হচ্ছে হওয়া, বি ভার্ব হচ্ছে এম ইজার হইতে পারে, বাট এম এম ইজারের পরে এখানে দেখবেন আইনজীবী যুক্ত হয় নাই, তারপর আপনি ধরেন পাস্ট পার্টিসিপাল ফর্ম যুক্ত হয় নাই, যেখানে হয় নাই এটা ধরে নেবেন আপনি হচ্ছে বি ভার্ব, আর এটা অক্সিলারি ভার্ব এম ইজ আর রিডিং বুক। আবার মনে করেন স্যার আই হ্যাভ আ বুক, মনে করেন আমার একটি বই আছে। আবার যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, যুক্ত হয়েছে না ইটেন, এখানে হ্যাভের কারণে কিন্তু এর সাথে কিন্তু ইজি যুক্ত হয়নি, খেয়াল করছেন? এটা কিন্তু কারণ এটা হচ্ছে আর্টিকেল, তার মানে এখানে আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে, তো এখানে কিন্তু আমি এটাকে কি ভার্ব হিসেবে নিব, বি ভার্ব হিসেবে কিন্তু এটাকে নিব। জি স্যার, এখানে কিন্তু আমি অক্সিলারি নিব, অক্সিলারি ভার্ব হচ্ছে এটা, হ্যাভের পরে ইটেন হয়েছে না, একটা ভার্ব যখন আরেকটা ভার্বকে সাহায্য করবে ওটি হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার, একটা কোয়েশ্চেন ছিল। বলেন।
কোশ্চেন দিতেছে আই এম রিডিং এ বুক এন্ড রিডিং আমরা কি হিসাবে ধরতে পারি এটা কি জিরান হিসাবে নাকি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে রিডিং টা আমরা কি বলতে পারি এখানে কি হিসাবে ব্যবহার হইছে এটা একটু জানতে চাইতেছি মানে কি হিসাবে বলতে চান আপনি অর্থ কি চাচ্ছেন আমি প্রশ্ন বুঝি নাই আই এম রিডিং এ বুক ঠিক আছে কন্টিনিউয়াস আছে ঠিক রিডিং টা মানে কি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এমইজার এর পরে ভার্বের শেষে আইএনজি হয় এটা হচ্ছে ভার্বের নিয়ম আচ্ছা ঠিক আছে মানে কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে এটা হ্যাঁ কন্টিনিউয়াস আছে এটা বুঝতে পারছেন আমি জানি ভার্ব তারপর আইএনজি তারপর অবজেক্ট তারপর এক্সটেনশন এই এই স্ট্রাকচার অনুযায়ী এটা বসেছে আচ্ছা না আমি পার্সপেক্টিভ থেকে চিন্তা করে বলছিলাম মানে রিডিংটা কি আছে স্যার সে বলতেছে মানে এই এটা মানে বাংলা মানে অর্থটা কি দাঁড়াইতেছে আমি একটি বই পড়ছি আরে অর্থটা ভাবে বলছি না আমি অর্থটা বলছি না আমি বলতেছি পার্সপেক্টিভ স্পেস যদি আমরা যাই তাহলে রিডিংটা এখানে কি হিসাবে বলছে নাউনের মানে এগুলো আছে না এই আচ্ছা রিডিং তে পার্সপেক্টিভ স্পেস এটা ভার্ব কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এই পেজটা পুরো দেখবেন ঠিক মতো অর্থগুলো কিন্তু যদি না থাকে মুখস্থ করে ফেলেন যেটা জানেন না মুখস্থ করে ফেলেন স্যার কোন পেজটা এই 11 নম্বর পেজ ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন ইন টাইম হার্ডলি এট প্রেজেন্ট অনেকে তো আবার আজকে দেখার পরে এই পেজটা খুলেও দেখবেন অনেকে এই জন্য এখন আজকে যেহেতু আছে সুযোগ খুলছেন যখন মুখস্থ করে ফেলেন সব সামটাইমস মানে মাঝে মাঝে জেনারেলি মানে সাধারণত ইন টাইম মানে যথাসময়ে স্যার হার্ডলি আর সেলডনের মধ্যে পার্থক্যটা বলেন প্লিজ আচ্ছা এতক্ষণে কামের প্রশ্ন করছেন এতক্ষণ এটি এটি চার জানতে চাচ্ছিলাম আপনারা ঠিক মতো দেখতেছেন কিনা ঠিক আছে হার্ডলি ধরেন আই হার্ডলি নো হিম আমি তাকে চিনি না বললেই চলে আই হার্ডলি নো হিম আমি তাকে চিনি না বললেই চলে মানে এখানে খেয়াল করেন আমি কিন্তু নট শব্দটি ইউজ করিনি নট নামে কিন্তু কথাই নেই বাট হার্ডলিটা কিন্তু
নেগেটিভ সেন্স বোঝায়, ঠিক আছে? আবার ধরেন উই সেলডম সি হার, আমরা তাকে দেখি না বললেই চলে, হার্ডলি সেলডম অর্থ একই। আপনারা আরেকটা যুক্ত করে নিতে পারেন, স্কার্সলি, স্কার্সলি মানে কিন্তু একই, হার্ডলি সাথে স্যার বিয়ারলি অত থাকে স্যার, এগুলো কি চারটা একই? বিয়ারলি মানে হচ্ছে খালি, বিয়ারলি মানে হচ্ছে অনলি, বিয়ারলি সাথে এটা মিলায়েন না, বিয়ারলি মানে হচ্ছে অনলি। স্কার্সলি সেলডম হার্ডলি, এটা তিনটার অর্থ আসলে একই। স্কার্সলিটা বইতে না একটু স্কার্সলিটা লিখে নেন, ব্যবহার করতেছেন টুডে বল? হ্যাঁ, এখানে আজ সকাল লেখা আছে, আজ সকালে। আচ্ছা, টুডে ইন টুডে মর্নিং, আজ সকালে, সমস্যা কি? আপনি আপনি কি বলতে চাচ্ছেন? দিস মর্নিং, টুডে মর্নিং, টুডে মর্নিং দেন না, কারণ টুডে তো অ্যাডভার্ব, তাই না? টুডে তো কথাটা হচ্ছে অ্যাডভার্ব, টুডে মর্নিং দেন না, দিস মর্নিং দিয়ে ঠিক আছে। দিসটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, ডিটারমাইনার হিসেবে ব্যবহার হচ্ছে, এই সকাল, আর টুডে তো অ্যাডভার্ব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু পরে বলতে পারবো, লাইন কেটে যাবে, তার আগে লাইন কেটে যাওয়ার আগ মুহূর্তে একটা জিনিস বুঝে নেন, ওই যে আপনারা কি লেভেল অবনিখিত আবার লেভেল টু করেন নাই, আচ্ছা ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখেন, আমরা যখন সবাই এখন এদিকে তাকান, বইয়ে আর দেখেন না, লাইন কাটার আগে কিছু জিনিস বুঝে নেন। মনে করেন আমরা যখন কোনো সেন্টেন্স লিখি বা বলি, আমরা সবসময় একটা সূত্রের উপর থাকি, এসবিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন আই ট্রাইস, যদি বলি আমি ভাত খাই, আই ট্রাইস, আমি ভাত খাই, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কর্তা, যে কাজ করে। আবার আই ট্রাইস যদি বলি এভরিডে, এটা হচ্ছে এক্সটেনশন, এটা অ্যাডভার্ব হিসেবে এভরিডে, অতিরিক্তাংশ, ঠিক আছে? আপনারা দিকে তাকায় আছেন সবাই, আপনারা এখানে কর্তা, যে কাজ করে সেই হচ্ছে কর্তা। আবার মনে করেন আপনি যদি কোনো কাজ করেন, কোন জিনিসটা কাজ? যে কোনো কিছু কাজ, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেই কাজ করবেন সেটাই কাজ। আপনি যদি ঘুমা থাকেন ওটাও কাজ, খাও যদি বসে থাকেন সেটাও কাজ, আজারে টাইম পাস করেন সেটাও কাজ, মরে যাওয়া কাজ, মরে গিয়ে কবরে শুয়ে থাকাও কাজ, ঠিক আছে? কাজ ছাড়া কিন্তু নাই আমরা, তার মানে যাই কিছু করবেন সেটাই কাজ। তাহলে ভি, এখন অবজেক্ট হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়। আপনি যদি বলেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এখানে ইউটা যেহেতু যাকে আপনি ভালোবাসেন সে তো একজন ব্যক্তি। আবার যদি বলেন আই লাভ দিস পেন, আই লাভ দিস পেন, এটা একটা বস্তু, আমার এই কলমটা ভালো লাগে, আই লাভ দিস পেন। আবার যদি বলে করেন আই হেট ম্যাথমেটিক্স, আমি গণিত ঘৃণা করি, গণিত হচ্ছে একটা পড়াশোনার বিষয়। যেমন আবার আই ইট রাইস, রাইসটা হচ্ছে এটাও বিষয়, এটা হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার বিষয়, ঠিক আছে? আমার পুষ্টির একটা বিষয়। আবার মন যদি বলেন যে আই লাভ বাংলাদেশ, আমি বাংলাদেশ ভালোবাসি,
বাংলাদেশটা হচ্ছে একটা ভৌগোলিক বিষয়, একটা ভৌগোলিক স্থান, ঠিক আছে? ওভারঅল মোট কথা সাবজেক্ট তো আছেই, ভার্ব তো বুঝলেন, অবজেক্টটা হচ্ছে আপনার কোন ব্যক্তি বস্তু বিষয়, আর এক্সটেনশনটা হচ্ছে এর বাইরে, এরপরে অতিরিক্ত যা আমরা অ্যাড করি, আই ট্রাইস এভরি ডে, আই ট্রাইস ইন মাই অ্যাট মাই হোম, এভাবে আপনি যা যা চ্যাট করতেই পারেন, আই ট্রাইস ইন দ্য মর্নিং, সকালে ভাত খাই, আই ট্রাইস অ্যাট নাইট, এক্সটেনশন আপনি যা চ্যাট বলেন। আমি প্রতিদিন দুই বেলা ভাত খাই, এটা আই ট্রাইস টু টাইমস ইন এ ডে, কত বছরে আই ট্রাইস টু টাইমস এভরি ডে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এবার ধরেন কোথায়, আচ্ছা ধরেন আবার এই সেন্টেন্সটা যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি, আই অ্যাম ইটিং রাইস, এখানে খেয়াল করবেন এখানে কোন সাবজেক্ট আছে, এটা এস, আই ইটিং রাইস, এটা এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, এটা সেটা আইএনজি যুক্ত হয়েছে, এটা ভি, এটা ও, এস ভি ও কিন্তু ঠিকই আছে, খেয়াল করছেন? আমি ইটিং, এটা অক্সিলারি, এমটাই অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি হয়েছে, তার মানে এস ভি ও কিন্তু ঠিকই আছে, আমরা কিন্তু এস ভি ও থেকে বাইরে যাইতে পারি নাই, আমরা যত ভাবে ইংরেজি বলি না কেন এস ভি ও থাকবে থাকবে থাকবে। আমি আমার বাসায় ভাত খাচ্ছি, আমরা যত ভাবে ইংরেজি বলি না কেন এস বি ওটা থাকবে। আচ্ছা কে বলছিলেন, কি বলছিলেন জানো? আই সাবজেক্ট, এমটা ভার্ব, অক্সিলারি ভার্ব, এম এখানে বি ভার্ব না, কিন্তু এমটা এখানে অক্সিলারি ভার্ব, এম এর কারণে ইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এটা। ঠিক আছে এই জিনিসটা একটু বুঝে নেন, আমরা যত ভাবে ইংরেজি বলি না কেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। আমি ভাত খাই, এটা যদি বাংলায় বলি, বাংলা আমরা যত ভাবে বাংলা বলবো আমাদের আসবে হচ্ছে আমি সাবজেক্ট, ভাতটা অবজেক্ট, খাই হচ্ছে হচ্ছে ভার্ব, তাহলে এস ও ভি, বাংলা স্ট্রাকচার হচ্ছে এস ও ভি। কোন ব্রিটিশ যদি মনে করে বাংলাদেশে বাংলা শিখতে আসে, তাকে গ্রামাটিক্যাল শিখাইতে হবে, বাবা তুমি তো আমাদের ভাষা শিখতে আসছো, তোমাকে সবসময় এস ও ভি ফলো করতে হবে, এস ও ভি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আমি ভাত খাই, এস ও ভি। আবার আমরা যদি ইংরেজি শিখতে যাই আমাদের ফলো করতে হবে এস ভি ও, আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট, এস ভি ও, এটা হচ্ছে আমাদের সূত্র, আমরা যত ভাবে ইংরেজি বলবো না কেন এস ভি ও টাই ফলো করবো সবসময়, আর আমার এস ভি ও যদি সিরিয়াল ব্রেক করে বুঝবেন আমার ইংরেজি ভুল হচ্ছে, আর এক্সটেনশন আপনি এদিক ও সেদিক করতে পারেন কোনো সমস্যা নেই, ধরেন আপনি এক্সটেনশনটা আগে পরে করতে পারেন, ধরেন আই ট্রাইস এভরি ডে, এটা যদি আপনি এভাবে করেন এভরি ডে যদি আগে আই ট্রাইস, এটা বললেও কোনো ভুল না, আপনি এক্সটেনশনটা আগেও রাখতে পারেন কোনো সমস্যা নেই, আই ট্রাইস এভরি ডে, আই ট্রাইস, এটা বললেও কোনো সমস্যা নেই। আবার ইন্টারফিল্ড যদি আগে দেন, ইন্টারফিল্ড আই প্লে ক্রিকেট, কমা দিবেন, কমা দিয়ে আই প্লে ক্রিকেট, ওকে স্যার। ঠিক আছে আপনি এক্সটেনশন এদিক সেদিক করতে পারেন কোনো সমস্যা নেই, বাট সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা সিরিয়ালি মাস্ট, এটা সিরিয়ালি আছে মানে আপনার ইংরেজি ঠিক আছে, সিরিয়ালি নাই আপনার ইংরেজি হচ্ছে না, ভুল হচ্ছে, তার মানে সামথিং সামথিং ফিশি। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় আমি আপনাদের নতুন লিংক দিচ্ছি, একটু পরে কেটে যাবে, তারপর আমি বাকি অংশ বুঝাচ্ছি, ঠিক আছে? আমরা নতুন লিংকে যাচ্ছি, ওকে, ঠিক আছে? ওকে, তার মানে আজকের মতো শেষ? না শেষ না, আমি নতুন লিংক দিতেছি, আমার ইয়ে কেটে যাবে অটোমেটিক, এক ঘন্টার বেশি নেওয়া যায় না। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আইএনজি যুক্ত হয়, আবার যদি আপনি প্রেজেন্ট পারফেক্টে করেন সেটা আবার পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। আপনাদের একটা কাজ দিব, এটা ভার্বের কিছু প্যাটার্ন আপনাদের শিখতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, তারপর ভার্বকে বিভিন্ন ফর্মে পরিণত করা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা একটু শিখতে হবে। আপনাদের বাসায় কি 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 গ্রামার বই আছে বলেন তো স্যার? গ্রামার এটিএমস এর বই ছাড়া, এটিএমস এর বই তো আলাদা, এগুলো ছাড়া কোনো গ্রামার বই আছে কিনা স্যার? অ্যাডভান্স আছে স্যার, অ্যাডভান্স আছে স্যার। ওটা কি চৌধুরী হোসেন নাকি? জি স্যার। হ্যাঁ স্যার, চৌধুরী হোসেনে দেখবেন কনজুগেশন অফ ভার্বস নামে একটা চ্যাপ্টার আছে, ওটা ওই মুখস্থ করে ফেলবেন, যেমন ইট, অ্যাট, ইটেন,
গেট গট গটেন ঠিক আছে তারপর বিকাম বিকেম বিকাম একদম এই জিনিসগুলো ভার্বের কিছু প্যাটার্ন আছে শিখতে হবে আপনার কারণ বিশেষ করে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট এগুলো যখন করবো তখন এগুলো লাগবে এগুলো মুখস্থ করে ফেলবেন তারপর ভার্বের শেষে আইনজি যুক্ত হওয়া এগুলো শিখাবো আমি পরে বাট এখন এগুলো কাজগুলো বাসায় করবেন এটিএমএস এর বইয়ের পাশাপাশি এই জিনিসগুলো পড়বেন আচ্ছা এখন দেখেন বইতে চলে আসেন এতক্ষণ তো এসবিও শিখলেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো শিখছেন বইতে দেখেন 12 নম্বর পেজে আসেন সবাই সবাই 12 নম্বর পেজ আমার দিকে তাকান বইয়ে তিনটা কলাম আছে না অনেকগুলো কলাম মিলানো আছে দেখেন এক দুই তিন তিনটা কলাম একসাথে মিলান প্রথম তিন কলাম দেখেন আই এম আ স্টুডেন্ট আই এম আ ডক্টর ইউ আর আ ডক্টর শি ইজ অ্যান এমপ্লয়ি এভাবে করে মিলান লেখা দরকার নাই মিলান অর্থ বের করার চেষ্টা করেন অর্থ আনতে পারতেছেন কিনা দেখেন তিন কলাম মিলাবেন শুধু তিন কলাম এমপ্লয়ি প্রাইভেট এমপ্লয়ি মাঝে মধ্যে দেখবেন যে একটু শব্দের অর্থ ভুল আছে কিন্তু আপাতত এখন খালি কাজ হচ্ছে মিলান তারপর উই আর স্টুডেন্ট যদি উই আর দেন তাহলে আর স্টুডেন্ট থাকবে না আমরা মিলাতে একজন থাকি না তখন বলবেন উই আর স্টুডেন্টস আবার ইউ আর আ স্টুডেন্ট অথবা ইউ আর স্টুডেন্টস প্লুরাল হয়ে গেলে স্টুডেন্টস বলবেন এখানে প্লুরাল করে দিবেন প্রথম তিন কলাম মিলান তাহলে কি স্যার দিয়ে করেন দিয়ে দিয়ে করেন কোশিদ দিয়ে করেন জিলানি দিয়ে করেন আই এম স্টুডেন্ট স্যার গই আই এম স্যার তাহলে কি প্লুরাল এরপরে প্লুরাল হয় কিসে বহুবচনের পরে বহুবচন হয় মানে একটা এক্সাম্পল বলেন তো দে আর স্টুডেন্টস হ্যাঁ দে আর স্টুডেন্ট দে তো হ্যাঁ কারণ দে তো সাবজেক্ট দে আর তার স্টুডেন্ট তাদের একটা অস্তিত্ব লাগবে না এসবিও রাখবে না এসবিও তো রাখতে হবে দে আর স্টুডেন্টস তারা ছাত্র কারণ তারা তো একজন ছাত্র না দে আর এ স্টুডেন্ট বলা তো সুযোগ নাই কারণ তারা অনেকজন না তারা মানে তো অনেকজন একের অধিক তখন দে আর স্টুডেন্টস বলতে হবে বুঝতে পারতেছি না কিভাবে করব তিনটা শুধু মিলাবে না কিছুই না ব্যাপারই না বুঝলে তো বাকিটা বোঝার কথা অসুবিধা করার কথা না তিন কলাম আর কিছুই না সুযোগ নাই তখন বিজনেস ম্যান বলতে হবে কারণ তারা তো একজন থাকে না তখন এটা বাদ দিয়ে তখন বিজনেস ম্যান লিখতে হবে
দে আর বিজনেসম্যান বিজনেসম্যান এম ই এন মেন এম ই এম এন আচ্ছা এবার আসেন, এবার তাকান আরেক দিকে, এবার আমার দিকে তাকান, আবার সবার আবার দিকে আমার দিকে তাকান সবাই। এখন দেখেন প্রথম তিন কলাম মিলাইছেন না, এক দুই তিন, এবার এক দুই তিন নম্বর কলাম বাদ দেন, চার নম্বর কলাম মিলান, এক দুই চার, এক দুই তিন বার চার মিলান, চার নম্বর দেখেন আই এম ফাইন আমি ভালো, আই এম সিক আমি অসুস্থ, দে আর সিক তারা অসুস্থ, দে আর টায়ার্ড তারা ক্লান্ত, দে ওয়ার টায়ার্ড তারা ক্লান্ত ছিল, বশির ওয়াজ স্মার্ট আই এম সিক আই এম ঠিক আছে। এখন এক দুই চার মিলান, এক দুই তিন বাদ, তিন নম্বর কলম বাদ, চার নম্বর মিলান, interested in English and this is good and handsome and good innocent and hard working I am honest I feel you are smart she was intelligent she was intelligent she was intelligent she buddhimoti chilo he is intelligent he buddhimoti he was tired rio onje matching ha she klanto sir ebhabe ki hoy kense hocche hobe sir is a managing director he bujhe boli nai he is sir boss is a managing director this bolen na bossir bossir sir acha bossir bossir is a managing director na hobe to hobe আর ওকে ইংলিশ তে ইংলিশ তে ইংলিশ ইংলিশ ও 13 নম্বর পেজে দেখবেন বাকি অংশ আছে, 13 নম্বর পেজে ওটার বাকি অংশ পড়ে গেছে, 13 নম্বর পেজে দেখেন she is friendly she বন্ধুত্ব পরায়ণ he is honest she সৎ সৎ this is that they are miser তারা কৃপণ এভাবে দেখতে পারবেন মিলান they are honest tara shot ha tara shot he is honest they were honest tara shot ashe he is honest mane she shot you are an executive to doctor interested in English we are বসি আচ্ছা এখন দেখেন পরের পেজে আপনি চলে আসেন, পরের পেজে দেখেন 14 নম্বর পেজে চলে আসেন, 14 নম্বর পেজে দেখেন এখানে দেখবেন এম ইজ আর দেওয়া আছে, সাবজেক্ট কিন্তু নাই, তার মানে এখানে শুধু ভার্ব দেওয়া আছে, খেয়াল করছেন এম ইজ আর ওয়াজ আর ইগো দেওয়া আছে, সাবজেক্টটাকে আনবেন আগের পৃষ্ঠা থেকে যে আই উই ই সি এটা এখান থেকে নেবেন, এখানে এই ভার্বের সাথে মিলাবেন, মিলে পরের কলমে মিলান সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরের কলমে মিলাবেন, কি করব আগের পেজ থেকে সাবজেক্ট নিয়ে আসেন, যেমন আই এখানে এম আছে না এম ইজ আর আছে, এখানে এম ইজ আর সাথে আই উই হি সি নিয়ে আসতে হবে এই পেজ থেকে, এই পেজের আগের পেজের আই উই হি সি আনবেন, এনে নেটওয়ার্কের সমস্যা এম ইজ আর সাথে মিলাবেন, মিলায়ে তারপর আই এম এ ফ্যাকাল্টি মেম্বার ফ্যাকাল্টি হি ইজ এ সায়েন্টিস্ট হি ইজ এ বুচার
এভাবে মিলাবেন, থার্ড কলমে মিলাবেন এভাবে। আগের আগের পিছনে থেকে এম ইজ মানে আই উই হি সি দে জিলা নিয়ে বসিয়ে দিয়ে নিয়ে আসবেন, নিয়ে এই এম ইজ আর ওয়াজ আর এগুলো মিলাই পরের কলমের সাথে মিলাবেন, মিলে অর্থ বের করেন। তাহলে স্যার মানে সাবজেক্ট এনে হচ্ছে হলো সেকেন্ড কলম সাথে ইয়া করতে হবে, এম ইজ আর সাথে মিলাবেন, এম ইজ আর সাথে মিলাই পরের কলম মিলাবেন। যেমন আই এম এ ফ্যাকাল্টি মেম্বার, আমি একজন শিক্ষক। scientist is free now. Equal to member will be equal to member. এবার এই কলম বাদ দেন, এই কলম বাদ দিয়ে ক্রেজি এই কলমের সাথে মেলান, এবার পরের কলম ম্যাচ করেন। উন্মাদ She is crazy, she is mad. They are fat, tara mota. Mota. They are short, tara khato. Khato. So he is free now. She akon mane oto byasto na. He is free now. She akon free. Abashar. Let that be ready for you. Tara tomar jonno opekkha korche. Erokom. Hello sir. Ei she is waiting for you. Translation bolen je at mane at ta kisher jonno boshlo. Ekta jaygar khetre choto jaygar khetre at byabohar kora hoy. He is in mouchak bolo samasya chilo na apne american ra in byabohar korbe he is in mouchak she mouchaker moddhe ache mane mouchak ke he is in mouchak byabohar kore at he is at mouchak she mouchak jayga tatte man jayga tatte bujhate at mouchak kono ekta jayga na mouchak ekhon jayga tatte ei rokom bujhate at byabohar kora hoy jaygar moddhe ache ei rokom bujhate at byabohar kore okay sir কলাম টু কলাম মিলান, এক কলাম বাদে আরেক কলাম মিলান, শুধু সাবজেক্ট ভার্বটা বুঝতে পারিনি। হ্যাঁ বুঝি নাই, আপনি কলাম টু কলাম মিলান, সাবজেক্ট ভার্বটা নেন, নিয়ে অন্য সব এক একটা কলম ধরে এক একটা কলম বাদ দেন, আরেকটা কলমের সাথে মিলান। যেমন আই এম ক্রেজি, এখন কিভাবে মিলাবেন দেখেন, আই এম ফ্যাট, আমি মোটা, এসবিও যদি মাথায় না রাখেন কলম টু কলম জীবনে মিলাইতে পারবেন না, যদি এসবিও না বুঝেন, আমি হাজার বললেও বুঝবেন না, মিলাইতে পারবেন না। আমি এতক্ষণ যদি না বুঝেন তার মানে ধরে নেওয়া যাচ্ছে আপনি এসবিও টাই বুঝেন নাই, এসবিও না বুঝলে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন না, এটা আমি আগে বলে দিলাম। এসবিও যদি না শিখতে পারেন বা না বুঝেন আপনি ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজি মানেই হচ্ছে এসবিও, স্যার আমরা কি স্যার বলেন
আচ্ছা আমরা কি হোমওয়ার্ক গুলো করে কি গ্রুপে দিব? হ্যাঁ, যদি হোমওয়ার্ক যদি মনে করেন যে দেখান দরকার আপনার গ্রুপে দিবেন, কারণ গ্রুপ ছাড়া গ্রুপ ছাড়া তো আমি দেখতে পারবো না, তাই না? বলতে পারবো না, কারণ আমাদের একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার থাকে যে দেড় ঘন্টা সময়, আমি যদি সবাইকে আলাদা আলাদা করে ধরতে যাই আমি সময় গুলোতে পারবো না। আমি ওভারঅল সবারটা দেখবো, দেখে ওভারঅল একটা কৃষি কার কি সমস্যা ওইটা একটা আলোচনা করবো, হয়তো 5-10 মিনিট ওটা করবো আর কি। বাট আপনারা এই হোমওয়ার্ক করলে ওই মেসেঞ্জারে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার পরের কলাম মিলান, এস বিও প্রথম থেকে এস টেনে আসেন, আগের পৃষ্ঠা থেকে আবার আগের মতো সাবজেক্ট, তারপর এম ইজ আর, পরের কলাম বাদ দিয়ে আরেক কলামের সাথে মিলান। যেমন এবার মনে হয় আই অ্যাম আউট অফ ঢাকা, আমি ঢাকার বাইরে, হি ইজ ইন ঢাকা, সে ঢাকায়, he is at my room, is there any cocktail? Sir, Boshir is out of Dhaka, এটা কি হয়? হ্যাঁ, হবে না কেন, বসি ঢাকার বাইরে হয়, তুমি কলম মিলাই ফেললেই হয়ে যাবে, কলম মিলাইতে পারছেন মানে তিন কলম মিলাবেন, কলম মিলে গেছে মানে আপনার অর্থ হয়ে গেছে। ওকে স্যার, দে আর গোইং হোম, দে আর গোইং হোম, হ্যাঁ সে বাড়ি যাচ্ছে, তারা বাড়ি যাচ্ছে, হি ইজ গোইং হোম, আই এম এট মাই রুম, আই এম এট মাই রুম, আমি আমার ঘরে ঘরে আছি, আমি আমার রুমে ঘরে আছি আর কি, আমি আমার ঘরে। You are close to me. You are close friend? Nagi close. Close. Tumi amar kache, tumi amar kache gachi. Sir. Bolen. Sir, amra subject plus verb. Ar ekhane amra subject rakhlam sir, ekhane dekhan I am out of Dhaka. তারপর আমরা দেখলাম উই আর আউট অফ ঢাকা, মানে এইভাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আমরা যে অবজেক্টটা আপনি বললেন স্যার, এভাবে মিলালে হলো না, হয় না স্যার? না, সাবজেক্ট আর মিলাছে কি মিলাবেন সাবজেক্টের সাথে, সাবজেক্টের সাথে ভার্ব, না ভার্ব তো আসছে এখানে স্যার। হ্যাঁ জি স্যার, যে উই আর আউট অফ ঢাকা মানে আমরা ঢাকার বাইরে, তারপরে স্যার এখানে আপনি ইউ আর আউট অফ ঢাকা, মানে তুমি ঢাকার বাইরে, আবার পরের কলাম বাদ দিয়ে আবার পরের কলাম এলাম, এস বি আই এম আই অথবা উই আর দে আর মিলাই পরের কলাম বাদ দিয়ে পরের কলাম মিলান। দেখেন এখানে হচ্ছে আই এম ওয়ার্কিং ফর এটিএম, আমি এটিএম এর জন্য কাজ করছি, তারপর হি ইজ টিচিং ইংলিশ, সে ইংরেজি শেখাচ্ছে, আই এম টকিং টু হিম, আমি তার সাথে কথা বলছি, দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে, এই মিলান, এই লাস্ট কলাম মিলান, লাস্ট কলাম আর পরের কলাম 115-16 একটু কুইকলি দেখেন। I am chatting with my friends. Sir, verb ki shudhu am, is, are, was, were, will be, won't be, eglai naki aro ache? Ha, eglai to, eglo to verb hishebe ache, will be mane hobe, na bela eglai eglai ache naki aro ache sir? Sir mane sir last er column hocche sir sob continuous e kora sir? Na na, sob shomoy continuous e korbe byapar ta kintu ta na, just khali column mile ortho ber kora, কন্টিনিউয়াস
আচ্ছা স্যার, তাহলে আগের কলামগুলার এই ভার্বের সাথে আইএনজি কেন হলো না? কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় নাই, কারণ এগুলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাই, এই জন্য। আমি এম হচ্ছে এখানে বি ভার্ব হিসেবে হচ্ছে, আবার এমটাই আবার পরে যখন লাস্টে আইএনজি হচ্ছে ওটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে, মানে এম কোথাও 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 অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে, কোথাও কোথাও বি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। যেখানে বি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে ওখানে আইএনজি যুক্ত হবে না। আমি আউট অফ, আমি হই, এম মানে হাওয়া, আই এম আ বয়, আমি হই একজন বালক, আবার আমি হই ঢাকার বাইরে, আই এম আউট অফ ঢাকা, আমি হই ঢাকার বাইরে। এখন আমরা বাংলা অনুবাদ করার সময় যদি আমি হই ঢাকার বাইরে এটা শুনতে খারাপ লাগে, এই জন্য হই কথাটা আমরা বাদ দিয়ে দিই, আমি ঢাকার বাইরে হইটা আমরা বাদ দিয়ে দিই, না আই এম আ বয়, এটা অর্থ কিন্তু প্রকৃত বাংলা কিন্তু আমি হই একজন বালক। আমরা ভাষা এম ডারে হই অর্থে ব্যবহৃত হয়েছে, আমরা ভাষা ভাষা সৌন্দর্য জন্য হইটা ফেলে দিই, আমি বালক। যেমন হিন্দিতে কিন্তু হই শব্দটা বলে, যেমন মে লড়কা হু, আই এম আ বয়, লড়কা হু বলে না, হু মানে আমি হই একজন বালক, মে লড়কা হু, মে এক লড়কা হু, হুটা লাগাই কিন্তু ওরা। ওকে আচ্ছা, এবার আপনারা ওই বাকিটু দেখবেন, নিচে দেখবেন, এখন আমরা উল্লেখ করতে চাই এলিমেন্ট কি বল এবো কি আছে, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্ব হিসেবে কাজ করবে। হ্যাঁ রাইট, মেইন ভার্ব হিসেবে কাজ করবে। এই বইটাতে যান এলিমেন্টারি ওয়ান দেখেন, এলিমেন্টারি ইংলিশ পার্ট ওয়ান, স্যার এই বইটা। হ্যাঁ এলিমেন্টারি ওয়ান, এখানে কিছু আমরা ইয়ে নিয়ে একটু ঘাটাঘাটি করবো, কিছু এক্সপ্রেশন আছে, যেমন এক্সপ্রেশন গুলো সবাই একটু একটু দেখেন, 56-57 নম্বর পেজে, আই লাইক দ্য ওয়ে ইউ টক, এটা সুন্দর করে কে বলতে পারবেন বলেন তো? স্যার আমি তো স্যার এই বইটা পাই নাই, লেভেল ওয়ান এর সাথে তো এই বই দিবে, দেওয়ার তো কথা, দেখেন ভালো করে দেখেন, এই বইটা অবশ্যই আছে, এলিমেন্টারি ওয়ান ইংলিশ, এলিমেন্টারি ইংলিশ পার্ট ওয়ান। স্পেশাল কিছু এক্সপ্রেশন আছে না, প্রথমটা বলেন তো, বলেন তো এটা পরে, প্রথমটা পরে, আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি। আচ্ছা এটা যদি আমরা এভাবে বলি, I like the way you talk, বলেন তো এভাবে, I like the way you talk, I like the way you talk, বাংলা কিভাবে বলবো শুনেন, বাংলাটা শুনেন, তুমি যেভাবে কথা বলো না আমার খুব ভালো লাগে, বলেন তুমি যেভাবে কথা বলো না আমার খুব ভালো লাগে, রাইট, আই লাইক দ্য ওয়ে ইউ টক, আই লাইক দ্য ওয়ে ইউ টক, রাইট, I like the way you walk, I like the way you walk. আমি তোমার হাঁটার ধরনটা পছন্দ করি, তুমি যেভাবে হাঁটো না আমার খুব ভালো লাগে, তুমি যেভাবে হাঁটো না আমার খুব ভালো লাগে, right, I like the way he loves, I like the way you love, যেভাবে আছে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে বলবো, I like the way you play football, I like the way you play football. I like the way she writes. I like the way she writes. I like the way you write. পড়াটা করেন তো, পড়াটা বলেন তো সুন্দর করে. I like the way you. টিচার নাম্বারটা একটু যদি বলতেন স্যার. 56. I like the way he teaches. বলেন. I like the way he teaches. I like the way he teaches.
I like the way he teaches. I like the way he teaches. Yes. I don't like the way he writes. Bolen. I don't like the way he plays. I don't like the way he plays. I don't like the way he plays. I don't like the way he teaches. I don't like the way he teaches. এভাবে মোটামুটি বইয়ে আমরা এই বইটা আরো পড়বো, বিশেষ করে টেন্সের জন্য এই বইটা মেইনলি পড়বো। তো আজকে এটুকু থাক, আপনারা এই বইগুলো জাস্ট বিভিন্ন এক্সপ্রেশন গুলো আছে এগুলো ডায়লগ মানে মরার মতো পড়বেন না, একটু এক্সপ্রেশন করে পড়বেন, ঠিক আছে? যেভাবে বললাম আমরা যেভাবে একটু প্রাণবন্ত ভাবে পড়ছি না, প্রাণবন্ত ভাবে পড়বেন, তাহলে হবে কি ইংলিশটা নিজের মধ্যে ঢুকবে সহজে এক্সপ্রেশনের সাথে, ঠিক আছে? এটা কি পুরোটুকু পড়া থাকবে? আমাদের যে কোর্স ম্যাটেরিয়াল 1 যেটা আছে এটা ছাড়া যে বাকি বইগুলো আছে স্যার, এগুলো কি কাছে রাখা হবে? এগুলো একটু একটু করে ধরবো, একটু একটু করে ধরবো প্রতিদিন, মানে 10-15 মিনিট করে আমরা ধরবো, করবেন গাইডলাইন দিব। বাট এটা মেইনলি পড়বো কিন্তু, বাট এটাই কিন্তু আমাদের টেক্সট বই না, টেক্সট বই হচ্ছে এটা, এটা মেইন বই এটা, এগুলো আমরা সাপ্লিমেন্ট হিসেবে পড়বো, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Hello.